الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدأ وكل بدات دلالة وكل دلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم

সর্বপ্রথম আল্লাহ সুবানা তালার বারগায়ে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সোবানা তালা দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে সুস্থ সবল শরীরে আমাদেরকে উপস্থাপন করেছেন যে আল্লাহ তা তালা মালিকও মিন তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে প্রতিদিনের নয় আজকেও আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আপনারা অনেকে জানেন যে আজকে আমার খুদবার বিষয় সবে বরাত উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ উল্লাহ আজিজ আল্লাহ সোবানায় এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবী হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা এই পৃথিবীতে যতদিন আছেন ততদিন তত মুহূর্ত আপনি পরীক্ষার মধ্যে রয়েছেন আল্লাহ বলছেন ওমা লিয়া জিনিয়াবুদুন আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি তারা শুধু আমার ইবাদত করবে এটাই তাদের কাজ আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আপনার বাজারে বিচরণ করা ব্যবসার কাজে মনোযোগ দেওয়া সবই ইসলামিক হতে পারে যদি আপনি তরিকা আল্লাহ রসুলের মেনে চলেন অর্থাৎ আপনি যে অবস্থায় যাই করুন না কেন সেটাই কিন্তু ইসলামিক তরিকা আমরা মনে করি যে একজন মানুষ বাথরুমের মধ্যে প্রবেশ করলো একজন মানুষ বাথরুমের মধ্যে প্রবেশ করলো তো বাথরুমের মধ্যে মারা গেল এটা কেমন এটা আমাদের মনে অনেকের কোশ্চেন আসতে পারে তো বাথরুমের মধ্যে মারা গেলে মনে হয় খারাপ এটা আমরা মনে করি কিন্তু ওই ব্যক্তি যদি বাথরুমের মধ্যে প্রবেশকালে বাম পা দেয় ঢোকার সময় যদি বাথরুমের যে বিশেষ বিশেষ দোয়া রয়েছে সেটা পড়ে তারপরে বাথরুমে বসলে এবার মারা গেল অত সুন্দর তরিকা পালন করেই মারা গেল কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের জন্য মনে হচ্ছে বাথরুমে মারা গেল মনে হয় খারাপ মানুষ জি না আমি এটার মাধ্যমে বোঝাতে চাইলাম যে আপনি যদি বাথরুমও করেন সেটা যদি আল্লাহ রসুলের তরিকায় করেন দেখানো পদ্ধতিতে করেন তো সেটাও একটা ইবাদত সেটাও একটা ইবাদত তাই তো আল্লাহ বললেন যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিনি যদি করে থাকি তো শুধুমাত্র কিসের জন্য আমার ইবাদত করার জন্য কোনো আপনার আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই আমরা যাই করছি তাই হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত দুই প্রকারের হয় পাপ হচ্ছে না হলে নেকি হচ্ছে এই যে কথা বলছি এটা যে ইবাদত করছে জুমার খুদ্ দিচ্ছে এটা হচ্ছে ইবাদত এখানে যদি মিথ্যা হাদি বয়ান করে এটা ইবাদত হবে কিন্তু ইবাদত না হয়ে সেটা হয়ে যাবে পাপ যেটা আজকে মসজিদে অসংখ্য মসজিদে আপনার আজকে পাপের কাজ চলবে অথচ কোরআন এবং হাদিস থেকেই পড়বে অথচ করছি এটা এটা আমি ইবাদত করছি আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি এবং পন্থা অনুযায়ী কথা বলছি তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য আলোচনা সময় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে লাইন যেন একটাও মিস না যায় ঘুম আসলে এখনই চোখে পানি দিয়ে আসতে হবে কেউ ঘুমাবেন না খুব গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে আল্লাহ রসুলাম বলছেন যে একজন ব্যক্তিকে পানি পান করতে গেলে ছখানা নিয়ম লাগে একজন ব্যক্তি যদি পানি পান করে তাহলে ছটা নিয়ম মানতে হবে এখানে দাস দাঁড়িয়ে আছে ও পানি পান করছে বাম হাতে ধরে দাঁড়িয়ে ঢকা ঢক গিলে নিল ও পানি পান করলো ওর যা খুশি সেভাবে পানি পানি পান পান করলো কিন্তু ওই ব্যক্তি যখন ও যদি করতে যায় তাহলে এবার বাম হাতে গিলাস ধরা চলবে না এটা আছে ইসলাম এবার ও যদি পানি পান করতে যায় বিশেষ কারণ ছাড়া ও দাঁড়াতে পারবে না এবার ও যদি পানি পান করতে চায় তা এমনি ঢক ঢক করে গিলতে পারবে না পানি পানের এবার ওর কটা নিয়ে হলো ছটা এক গ্লাসটাকে ডান হাতে ধরতে হবে দুই পানির পাত্রটাকে পানিটাকে দেখে নিতে হবে তিন এই পানি পানের পূর্বে বিসমিল্লা বলতে হবে চার বসে পান করতে হবে পাঁচ তিন শ্বাসে পানি পান করতে হবে শ্বাস যেন গ্লাসের মধ্যে না পড়ে এটা হয়তো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে বিজ্ঞানীরা দিবেন তবে সবচেয়ে বড় বিজ্ঞানী আল্লাহ রসুল সাড়ে চোদ্দোশো বছর আগে বলেছে তোমরা ফেলো না এখন আমাদের আবিষ্কার করার বিষয় যে ফেললে কি হবে কিন্তু আল্লাহ রসুল বলছে ফেলো না নিশ্চয়ই ক্ষতি আছে নইলে আল্লাহ রসুল বললেন কেন ছয় নম্বর হচ্ছে পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা একজন মুসলমান পানি পান করলো এবার আপনার কাছে আমার প্রশ্ন এজন্যই আলোচ আলোচনা সবে বরাতের পানি পানের নিয়ম শিখাচ্ছে মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এটা যে আপনার পানি পানের কোনো নির্দিষ্ট সময় নেই ক্ষণ নেই তিথি নেই যখন আপনার ইচ্ছা তখন আপনি পানি পান করুন পানি পান করা কোনো ইবাদত নয় আপনার পিপাসা পেয়েছে আপনি পানি পান করুন এখন জুমার সালাদ চলছে এখন যদি না আদায় করে আসরের পরে আদায় করি পাপ হতে বাধ্য বিশেষ কারণ ছাড়া তাহলে জুমার সালাদ এখন আদায় করতে হবে এটা হচ্ছে ইবাদত আপনার এখন পিপাসা সাপ আপনি পানি পান করবেন না আপনি সলাদ শেষে পানি পান করবেন কোনো পাপ আছে ক্লিয়ার বুঝতে হবে একদম আমাদের জুমার ক্ষুদ মানে ক্লাস এক একটা আপনাকে অনেক কিছু ফায়দা হাসিল করতে হবে তাহলে পানি পানি এখন না করে আপনি আসরের পরে পান করলেন কোনো পাপ হবে না কারণ পানি পান করা কোনো ইবাদত না তো যে জিনিসটা ইবাদত না সেটা যদি আল্লাহ রসুল পুঙ্খানুপুঙ্খু দেখিয়ে দেন পুঙ্খানুপুঙ্খ হাদিস দ্বারা বুঝিয়ে দেন তাহলে ইবাদত কি এমনি চলে ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয় পানি পান করা কোনো ইবাদত না সেটাই আল্লাহ রসুল শিখালেন কিভাবে স্যান্ডেল খুলতে হবে সেটাই আল্লাহ রসুল শিখালেন বাথরুমের মধ্যে প্রবেশ করে করার সময় কি বলতে হবে সেটা আল্লাহ রসুল শিখালেন স্ত্রী সহবাসের পূর্বে কি করতে হবে কি বলতে হবে সেটা আল্লাহ রসুল শিখালেন তাহলে আমাদেরকে প্রত্যেকটা কথা এবং কাজ আল্লাহ রসুলের তরিকায় করতে হবে তবে সেটা ইবাদত হবে যদি আল্লাহ রসুল না বলে যান সেটা ইবাদত হবে না কনসেপ্ট ক্লিয়ার পানি পান করা কি ইবাদত না তারপরে আল্লাহ রসুল বললেন যে তুমি এই এই করে পানি পান করো এর মধ্যে একটা ছুটে গেলে তোমার পানি পান হলো না মানুষ বেশিরভাগই মানুষকে দেখা যায় বাম হাতে বামাতে গ্লাস ধরেছে আর তার তলায় ডানা ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলছেন হাতে খায় মানুষ বাম হাতে খায় শয়তান মানে সারা জীবন যদি এভাবে পান করে সারা জীবন শয়তানে পানি পান করেছে হাতে গ্লাস ধরে হাত তলায় ঢুকানো শয়তানের কাজ আপনি একটা শয়তান শয়তানের কাজ করছেন আল্লাহ রসুল বলছেন তার মানে ডান হাতে গিলাই ধরতে হবে আপনি যে যে মুহূর্তে যে অবস্থায় থাকুন না কেন তার মানে এটা হচ্ছে ইবাদত এ মানে আল্লাহ রসুল বলে গিয়েছেন আল্লাহ রসুল কথা মেনে চললে আর কথা না মানলে তো ব্যাপারটা আলাদা তাহলে পানি পান যখন ইচ্ছা করতে পারেন সমস্যা নেই কিন্তু করতে গেলে কি করতে হবে আল্লাহ রসুলের পদ্ধতি মানতে হবে তো সারা জীবনের গুণা আমি মাফ করাবো সারা জীবনে এত পাপ করলাম সব পাপ আমার ক্ষমা হয়ে যাবে অথচ এই রাতের কথা আল্লাহ রসুল বললেন না এটা আবার কেমন কথা আবার কি করে হয় তো আলোচনা আলোচনা বরাত সবে বরাত এটা একটা ফার্সি শব্দ না কোন হাদিসে আছে না কোরআনের কোনো আছে চ্যালেঞ্জ সবে বরাত শব্দটা কোনো মিথ্যা হাদিসেও নাই মিথ্যা মানে বানোয়াট মৌধু হাদিস যেটা আপনার আমার মতো মানুষ বানাতে পারে এই হাদিসের মধ্যে সবে বরাতে এই শব্দটা নাই কারণ এই শব্দটা আরবি তো না এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ কিন্তু মজার বিষয় আর ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে সবে বরাতের যদি আরবি আপনি করেন সেটা কি হয় বলেন তো সবে বরাতের আরবি করলে হয় লাহতুল কদর সব মানে রাত্রি বরাত মানে ভাগ্য নির্ধারণ তাহলে ভাগ্য নির্ধারণের রাত্রি এটাকে আপনি এবার আরবি করেন লাইলাতুল মানে রাত্রি কদর মানে যে রাতে ভাগ্য বন্টন করা হয় মানে ভাগ্য নিয়ে ব্যাপার থাকে এই যে লাইলাতুল কদর তাহলে সবে মানে মানে লাইলাতুল কদর সমান সমান সবে বরাত তাহলে আমরা হাদিসে বা কোরআনুল ক্যারেমে পেলাম যে সবে কদর মানে হচ্ছে কি লাইলাতুল বরাত মানে আজকের যে এই যে কয়েকদিন পরে যে রাত্রিটা না আগামী কী বারে হচ্ছে সোমবার কি মঙ্গলবার নাকি মনে হয় যাই হোক কয়েকদিন পরে এই হচ্ছে সবে বরাত বা যাই হোক যেদিন হোক তো এই যে সবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ এটা একটা বানানো হাদিসেও নাই এটার যদি আপনি আরবি করতে চান কারণ আরবি কিতাব বহু মহাদেশ লিখেছে বহু মহাদেশ আরবি কিতাব লিখেছে কোন একটা আরবি কিতাবও পাবেন না কোনো হানাফি সাফি মালেকি যত বড় বড় বিদ্যান রয়েছেন কোন বিদ্যান এই তার কিতাবের মধ্যে এই সবে বরাত এটা আরবি শব্দে লিখতে পারেনি ক্ষমতা হয়নি তারা ভয় করতেন তারা ভয় করতেন তাহলে এ রাত্রি আসলো কোথা থেকে এ রাত্রি আসলো কোথা থেকে কি ঘটলো কি ব্যাপার এ রাত্রি পেছনে কারণটা কি নিশ্চয় কোনো কারণ আছে এরা হচ্ছে চারশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রচলিত একটা বিদাত চারশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দুঃখের বিষয় এটা মক্কা থেকে আসেনি মদিনা থেকে আসেনি এসেছে মসজিদুল আকসা থেকে কি ঘটনা ছোট্ট সংক্ষেপে বলি কিছু আলেম নিজের পেট পূজা করার জন্য নিজের পিছনে কিন্তু মানুষকে আনয়ন করার জন্য সেই রাত্রিতে মানুষজনকে জড়ো করে কিছু কিচ্ছা কাহিনী শুনেছে এবং নিজের পেটটাকে পড়েছে। সেই পেট পূজা আর কিছু বানোয়াট কাহিনীর মাধ্যমে অপরকে নিজের দিকে আকৃষ্ট করার অন্যতম পদ্ধতি এবং পন্থা তারা সেই রাত্রিতে আবিষ্কার করেছিল এই ঘৃণিত প্রথা কিছুদিন চলার পরে বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়েছে হয়েছে এখন ওখানে আর হয় না এখন হয় বাংলাদেশ পাকিস্তান আর আমাদের ইন্ডিয়াতে এরা পৃথিবীর আর কোথাও পালন হয় না তার একটা ব্যাপার সৌদি আরব এটা বুঝে না লাইলাতুল কদর এরা বুঝে লাইলাতুল কদর এটা বুঝে কিন্তু সবে বরাত সৌদি আরব বুঝে না সবে বরাত কি জিনিস সবে বরাত আপনার এখন বর্তমানে মালয়েশিয়া এরা বুঝে না আপনার ইরাক ইরান এক সময় হতো এখন আর বোঝে না তাহলে এটা আমরা আমাদের বানানো আমল আমল আমাদের দেশের আমল এটা বলতে পারেন তাহলে এই রাত্রিতে কি হয় মানুষের আকিদাটা কি আর আল্লাহ রসুল কি বললেন এবার আপনাকে একটু আমি দেখাই বলেন তো কোরআন কোন রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর এটা সুস্পষ্ট কি না আছে কিনা সুস্পষ্ট আল্লাহ সুমানা তালা বলছেন ইন্না আনজাল্লা হুফি লাইলাতুল কাদার আমি এই কিতাবকে নাজিল করেছি লাইলাতুল কদরে ইন্না আনজাল না হুফি লাইলাতুল মুবারকা আমি এটাকে বরকতময় রাত্রে নাজিল করেছি এ দেখেন এই আয়াতটাকে ধরে এক শ্রেণী মানুষ বলছে যে এই যে মুবারকা বলছে এই মুবারকা হচ্ছে পনেরোই সাবান পনেরোই সাবান একটা কথা মাথার মধ্যে রাখবেন কোরান নাজিল করেছেন আল্লাহ সুবানা তালা কোরানের কথাগুলা কার সব আল্লাহর হাদিসের কথাগুলা কার সব আল্লাহর কুরআন ও আল্লাহ সুবহানাহু তাআলা তরফ থেকে এসেছে হাদিস ও আল্লাহ সুবহানাহু তাআলা তরফ থেকে এসেছে একটা হচ্ছে ওহিয়ে মাতলু আরেকটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু তো একই জায়গায় থেকে যখন দুটো জিনিস আসবে একে অপরের সাথে কি টক্কর খাবে অসম্ভব তারপরে আবার আল্লাহ তরফ থেকে আসছে এখানে বুঝতে হবে তাহলে আল্লাহ ওই কোরআনুল ক্যারিমের মধ্যে একইভাবে বলছেন যে আমি এটাকে নাজিল করেছি কবে লাইলাতুল কদরে ওটাকে আবার অন্য জায়গায় আল্লাহ সুমান তালা বলছে আমি এটাকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি আর এই বরকতময় রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর যদি ক্লিয়ার না হয় আর একবার শোনেন আপনার ছোট ভাই একটু বোকা টাইপের ওকে আপনি বললেন আচ্ছা বাজারে যা বাজারে গিয়ে এই এই জিনিসগুলা কিনবি আর শুন লবণ ফুরিয়ে গেছে এক কিলো লবণ নিয়ে আসবি ঠিক আছে ভালো কথা এক কিলো লবণ আনার জন্য বাজারে ছুটছে রাস্তায় ওর বাবার সাথে দেখা তোর বাবা বলছে যে কোথায় যাচ্ছ বেটা তো আব্বা আমি মার্কেটে যাচ্ছি তো কী কী কিনবা তো এই জিনিস কিনবা ও আচ্ছা ঠিক আছে তো অবশ্যই নুন এক কেজি লিও নুন কিনতে যেন ভুল করো না ওটা নাই বাড়িতে অসুবিধা হচ্ছে দিকে আমি হাটে যেতে পারিনি বাজারে যেতে পারিনি তো ছোটো ভাই করেছি কি এক কেজি লবণ আর এক কেজি নুন নিয়ে চলে এখেছে বুঝতে পারেনি এক কেজি লবণ আর এক কেজি নুন মানে ও বুঝতে পারেন যে নুন আর লবণ একই জিনিস কথায় একটা আল্লা বললেন যে না আঞ্জাল্লা হুফি আমি এটাকে মহামান্বিত রাতে নাজিল করেছি আবার আল্লাহ শোভনে তারা বলছেন নিন্ন আঞ্জাল্ হুফি আইলাতুল কাদর আমি এটাকে কদরে রাত্রে নাজিল করেছি আল্লাহ কনফার্ম করলেন তার মানে কদরে রাত্রির চেয়ে মূল্যবান রাত্রি পৃথিবীতে আর কোনো রাত্রি থাকতে পারে না কেন আল্লাহ সোহান বলছেন আলফি সাহার আলফি হাজার মাস এক হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত্রি যে রাত্রিতে কোরআনুল করিম নাজিল হয়েছিল এক হাজার মাস আল্লাহ আকবার চিন্তা করে দেখেছেন সেই রাত্রির কত ফজিলত এবং সেই রাত্রিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আল্লাহ রসুল আমাদেরকে দেখে দিয়েছেন বলে দিয়েছেন যে ওই ওই রাত্রি কেমন হবে বলেননি আকাশে তারকারাজি থাকবে সুন্দর একটা হাওয়া বইবে সে রাত্রিতে ছিটে পোটা বৃষ্টি হবে কত যে কি করেছেন আল্লাহ রসুল আমাদের জন্য যে আমার জাতি জানুক যাতে করে এই রাত্রি যদি একবার পেয়ে যায় তো তিরাশি বছর চার মাস সম্ভবত বা কত হ্যাঁ সম্ভবত তিরাশি বছর চার মাস নেকি একাধারে করে যতগুলো আপনি নেকি অর্জিত করবেন এক রাতে তার চেয়ে বেশি নেকি হবে সেটা হচ্ছে লাইলাতুল কদর ওটাকে মানুষ নিয়ে এখেছে কোথায় লাইলাতুল এতে বরাত অর্থাৎ সবে বরাতে এই সবে বরাতে সবে বরাত সম্পর্কিত যত হাদিস আছে সব মানুষের বানানো কিছু জৈফ সবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সব মানুষের বানানো কিছু জৈফ জৈব মানে দুর্বল ও আমল করা যায় না ও হানাফিদের কাছেও না সাফিদের কাছেও না মালিকীদের কাছেও না আয়লাদিসের কাছেও না কেউ ওটাকে আমল করে নিয়েছে জৈব দুর্বল আর একটা হাদিস শুধু এসেছে যেটাকে গোটা পৃথিবীর কোনো মহাদ্দে সহি বলেনি একজনই সহি বলেছে তা নাসির উদ্দিন আলবানী উনি বলেছেন যে আটটা সূত্র থেকে একটা হাদিস এসেছে তাই এই হাদিসকে উনি সহিও বলেননি বলেছেন হাসান হাসান মানে কোন রকম আমল করার যোগ্য কোন রকম আমল করার যোগ্য এটা হচ্ছে হাসান তো এ হাদিসটার মধ্যে কি রয়েছে হাদিসটা কি হাদিসটার মধ্যে কি রয়েছে হাদিসটার মধ্যে রয়েছে যে আল্লাহ রসুলাম বলছেন যে আল্লাহ আলা এই রাত্রিবেলায় এক নম্বর আসমানে নেমে আসেন নিচের সবচেয়ে যে নিচের আসমান তাতে নেমে আসেন এসে মানুষকে ক্ষমা করতে শুরু করেন ক্ষমা কাদেরকে করেন যারা শির করেছে তাদেরকে না যাদের মনের মধ্যে হিংসা রয়েছে তাদেরকে না এই দুই ব্যক্তি ব্যতিরে রেখে আল্লাহ সুবান সবাইকে ক্ষমা করেন হাদি বুঝে সুমান আল্লাহ বলতে হবে তো হাদিস তো সইফ আর কথার কথা ধরেন ধরে নিলাম হাদিসটা চলবে কথার কথা এক মিনিটের জন্য ধরে নিলাম যে আলবানি রহমত ঠিকই বলেছেন হাদিসটা চলবে আচ্ছা চলুক তার জন্য সুবানলা ঠিক আছে তো এই রাত্রিবেলায় কি করতে হবে শিরক থেকে মুক্ত থাকতে হবে পাথর চাবড়ি গেলে হবে না হাতে তাবিজ ঝোলালে হবে না দোকানে ওই তাবিজ লিখে রাখলে হবে না যে ব্যক্তি মুষফেক যে ব্যক্তি শির্খ করে সে ব্যক্তি ক্ষমা হবে না আর দুই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানোকে বন্ধ করতে হবে নিজের কলপকে অন্তরকে পরিষ্কার করতে হবে তাহলে কি করতে হবে শিখ থেকে দূরে থাকতে হবে যদি এহাদেশের উপর আমরা আমল করি শিখ থেকে দূরে থাকতে হবে আর হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে এই দুটো কাজ করে সারা রাত্রি নাক ডেকে সর্ষের তেল নাকের মধ্যে ঢুকে ঢুকে যদি ঘুমান তারপর আল্লাহ সহ আপনাকে ক্ষমা করবেন কথা কি এই রাত্রে বেলা ইবাদত করবে করতে হবে এটা আল্লাহ বলেনি আল্লাহ বলে যে থেকে মুক্ত থাকো যদি হাদিস আপনার চলে আর কি হাদিসটা যদি চলে আমরা যদি আলবানি রহমতুল্লাহ কথাটা মেনে নিই তাহলে এভাবে বলবো যে আমরা ঘুমাবো কিন্তু শির করবো না শিরকি একদিন হয় নাকি সারা বছরের কন্ডিশন আল্লাহ মুসেদ সুমান আল্লাহ বললে যত ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যায় কার জন্য যারা ওই জুমার দিন আছে শুধু তার জন্য না যারা পাঁচ অক্সালাত করে তার জন্য অত অফার আল্লাহ তরফ থেকে নাই আগে খাতায় নাম লিখান তারপরে কাজ যে ব্যক্তি পাচক ছাড়াতে দেয় ওর খাতায় নাম নাই ও গোটা পৃথিবী কিনে আবার যদি বিক্রি মানে দান করে দেয় ওর কোনো কাজে লাগবে না তাহলে কদর আর বরাত বরাত একই জিনিস কিন্তু নামে কিচ্ছু নাই সবে সবে এবার আপনার সাথে আরও কিছু কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি সবারই ভাগ্য লিখে রেখেছি মেস্কাত হাদিস নম্বর তিয়াত্তর কবে লিখে রেখেছেন আরে আদম আল সালাম তো দূরের কথা পৃথিবী সৃষ্টি হয়নি তারও পঞ্চাশ হাজার বছর আগে তাহলে সবাই ভাগ্য লিখে রাখা হয়েছে আসুন অপর হাদিস আল্লাহ রসুল বলছেন একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে আছে তার বয়স হয়েছে তিন চার বারো একশো কুড়ি দিন একটা বাচ্চার বয়স কত দিন হয়েছে মায়ের পেটের মধ্যে তার শুক্রবিন্দু স্খলিত হয়ে এখন বয়স হচ্ছে তিন চার বারো একশো কুড়ি দিন তখন একটা ফেরেস্তা মায়ের পেটে চলে যায় পেটে গিয়ে কিছু লেখনি লিখে নবায়ন করে কিছু ওখানে কন্ডিশন থাকে তার মধ্যে থাকে আপনি আপনার রুজির রুজির ব্যাপারটা তো ওখানে তো হয়ে গেল মায়ের পেটে এখন আর যদি আল্লাহ সুমানে তালা রুজিকে নবায়ন করেন সেটাই একটা রাত্রি সেটা চলাই আইলা দুর্কদর সেটা হচ্ছে লাইলাতুল কদর এই নিপসে সাবান না সাবানের মধ্যরাত্রি নয় অতএব সাবানের রাত্রিতে কেউ যদি একটা সিয়াম পালন করে সারা রাত্রি যদি আলফি সলাদ বলে সালাত রয়েছে একশো রাখাত সালাত পড়তে হবে এক রাখাতে দশ বার করে কুল গুণ করেন এক হাজার নামাজ হয়ে গেছে এক হাজার রাখাত সিস্টেমটা দেখেন কিভাবে কমিয়ে নিয়েছে একশো টাকা সালাত আদায় করতে হবে প্রত্যেক টাকাতে দশ বার করে কুল মানে দশ ইন্টু একশো হাজার হাজার আলফি সালাত যদি এই দিনে কেউ সিয়াম পালন করে একটা শিয়ামই যথেষ্ট যাহার নামে যাওয়ার জন্য খুব কঠিন কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যার যতটুকু ক্ষমতা আছে তাকে সেভাবে মানা করতে হবে যে আপনি এখান থেকে বাঁচুন কি কারণে কারণটা কি প্রতিদিন আল্লাহ রসুল যেখানে খুদবা দিয়েছেন এই হাদিসটা পড়েছেন আমিও পড়ি যেখানে যে ব্যক্তি এখানে দাঁড়ান সেও পড়ে প্রত্যেকেই হাদিসটা পড়ে ফাইন খাই হাদিসি কিতাব উল্লাহ শোনেননি এমন কোনো দিন আছে বাদ গিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ কথাকার আল্লাহ ও হাজি হদি মোহাম্মদিন সাল্লা আল্লাহ সাল্লাম তারপরে সবচেয়ে উত্তম কথাকার আল্লাহ রসুলের তারপরে যা ধর্মের নামে কোনো কিছু কাজ তা হচ্ছে নতুন কোনো কাজ তা হচ্ছে বিদাত আর প্রত্যেকটা বিদাত হচ্ছে কি গুমরা রাস্তা আর প্রত্যেকটা গুমরা রাস্তা হচ্ছে দলনাতিন ফিন্নার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কেন আল্লাহ রসুল এই কথা বলে যাননি তার মানে আপনি করলেন মানে আল্লাহ রসুলকে অপমান করলেন এবার আপনি বলেন যে আল্লাহ রসুলকে অপমান করলে জান্নাত হবে এটা সম্ভব যে আল্লাহ রসুলকে অপমান না আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রসুল তা কী করে হয় তো একটা সিয়াম করলে আপনি কতগুলা পাপ করছেন দেখেন পাপটা কি হচ্ছে এক আল্লাহ বলেননি একটা হাদিস রয়েছে আপনাকে বলি আল্লাহ রসুল বলছেন যে উপরে রোজা রাখলো হয়তো অনেক সময় যে আজকে কি রামাজান নাকি সাবানের শেষ এমন হয়তো মানে ওর ভিতরে একটা সন্দেহ তৈরি হলো আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি একটা সন্দেহের উপরে শিয়াম পালন করলো তো হবে হবে না না পাপ হবে গ্যারান্টি নেকি তো হবে না হবে না পাপ হবে গ্যারান্টি কেন সন্দেহ কেন করলো ইসলাম তো সন্দেহ না একদম ক্লিয়ার কাট যা বিশ্বাস করতে হবে ওটাই ফাইনাল ব্যাস আর কোনো কথা নেই তো এই শবে বরাতের কথিত মানে সোকল শবে বরাত এই কথিত রোজা থেকে আল্লাহ সহাল্ আমাদেরকে হেফাজত করুক সাবিলা আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তোসাল্লাম আলাহ রসুল ইল্লাহ ওয়ালা আলে শাহ আজমাইন আম্মাবাদ একটা সিয়াম আপনার জাহান নামে যাওয়ার জন্য আপনাকে রেডি করে ফেলে কারণটা কি কি কারণে এত বড় কথা আমি বললাম অথচ গোটা দুনিয়া তো এই কাজ চলছে কি কারণে বললাম এক আল্লাহ রসুলের অবাধ্য অবাধ্য হওয়া যায় একটা সিয়ামের মাধ্যমে দুই মানুষ মনে করে যে আজকের দিনে সিয়াম পালন করলে আর রাত্রিবেলায় আলফি সালাত পেছনে যা পাপ করেছিলাম সব আল্লাহ ক্ষমা করে দেবে এটাও মনে করে নেকির উদ্দেশ্যে কোনো কাজ কেউ যদি করে সেটাকে বলা হয় বিদাত খুল্লু বিদাতিন দলালা খুল্লু তিন ফির নার প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাই আর প্রত্যেকটা গুমরাই হচ্ছে যার নামে রাস্তা তিন নম্বর এই দিনে রুহুদেরকে আল্লাহ সুমান তারা ছেড়ে দেন রুহুরা এসে বাড়িতে নাকি ঢুকে নাউজবিল্লা স্ত্রীর সাথেও নাকি সহবাস করে এমন কথা তার মানে এটাকে আপনি সাপোর্ট করছেন এই দিনে সিয়াম পালনের মাধ্যমে আপনি লাগাতার সিয়াম করেন কোনো আপত্তি নেই আইসারা জেলা তালানাকে বলা হলো আচ্ছা আপনি বলতে পারেন যে আল্লাহ হসলে সিয়ামের ব্যাপারে নফর সিয়ামের ব্যাপারে তো জেলা জেলাতারানা বলছে যে গোটা মাসি তো সিয়াম করতেন এর চেয়ে বেশি শ্যাম করেছেন কই আমি তো দেখিনি তবে কিছু বাদ দিয়ে আপনি করতে পারেন আপনি এক থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ অব্দি করে দেন তারপর ওদিকে বাদ থাকেন কোনো কোনো হাতি খেয়ে গেছে যে পনেরো থেকে বাদ ওইদিকে আর যাই না এটা তো আমাদের আমির সাহেব কতদিন আলোচনা করেছেন সবাই তা আলোচনা অনেক চলে এসেছিল এখানে তো এবারে আপনাকে আমি বলতে চাইছি যে আপনি ওইটার নিয়াতটা ওইটা যে আমি পেছনের গুনাকে ক্ষমা করাবো আর আজকে রুহুদেরকে আল্লাহ ছেড়ে দেন আবু রে বলেন আল্লাহ বলেছেন যখন কোন ব্যক্তি মারা যায় সেই মারা যাওয়ার সময় অনেক লম্বা চড়া হাদিস সেখানে তার আত্মাটাকে নিয়ে কোথাকার কারা গো এত সুন্দর সেন্ট এত সুন্দর আহ খুশবুতে গোটা আকাশ যেন মাতোয়ারা করে দিল তো বলছে অমকের ছেলে অমকের এই করতে করতে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ নাম কোথায় লিখবো তো বলছে লিখো ভালো ব্যক্তির আত্মা তারপরে খারাপ ব্যক্তির আত্মা চলে যায় শীত এবার যখন বান্দাকে কবরের মধ্যে ঢুকে দেওয়া হয় কবরের পর আবু আর বর্ণিত আবার হাদিস আল্লাহ রসুল বলছেন যে কবরে বান্দাকে আত্মাটাকে ফিরে দেওয়া হলো কেন প্রশ্ন উত্তর করা হবে প্রশ্নোত্তর হয়ে গেল এবার কি হয় ভুল আছে লোকটা ঘুমিয়ে আছে এত সুন্দর করে একবারে বাসরা তে দুলার মতো ঘুমিয়ে আছে কেউ তাকে জাগাবে না আর আপনি বলছেন ও আপনার বাড়িতে আসবে বাড়ি সাজালেন মানে আরে পাগল হলে তো একটা ইয়ে থাকে মানে ক্যাটাগরি থাকে ক্যাটাগরি লেস পাগল তোমরা একটা দ্বিতীয় যে ব্যক্তি অবস্থা খারাপ কবরে তাকে ফেরেস্তা লাগাতার মারতেই থাকে কামড়াতেই কামড়াতেই থাকে 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 তাকে মারতেই আরে এমন মার মারে আল্লাহ বলছে গোটা পৃথিবীতে যদি ওই হাতুটা রাখা হতো তো গোটা পৃথিবীর জিন আর ইনসান মিলে হাতুটাকে তুলতে পারতো না মারের গতি কি হবে ও মার খাবে না আপনার বাড়িতে আসবে সে দেখা করে আপনার কাছে লজ্জা লাগে না আমাদের কি অবস্থা দেখেন আল্লাহ তরিকা দিয়ে আমরা কার কথা শুনে কিভাবে বিदात করে বসছি বিदात যে এত ঘৃণিত পাপ আল্লাহ রাসুলকে সরাসরি অপমান করা হয় মুখের উপরে এইতে সবে বড় অপমান করা হবে আল্লাহ রাসুলকে তারপরে কেন যে এত বড় পাপ বললাম সেই রাত্রিতে বাড়ি সাজানো হয় মোমবাতি ধরানো হয় কিনা হয় মসজিদে খেল করেনি মোমবাতি ধরানো হয় এটা পূর্ণাঙ্গ এসেছে দীপাবলি থেকে হিন্দুদের অনুষ্ঠান থেকে এসেছে এটা হিন্দুদের অনুষ্ঠান হয় না দীপাবলি ওই দীপাবলিতে যে আপনার বিভিন্ন জায়গায় আলোক সজ্জা করা হয় আর আজকে মুসলমানরা সজ্জা করছে বাড়িতে বাড়িতে একবারে দীপাবলি অনুকরণ আল্লাহ রসুল কোনো বিজাতির অনুকরণকে কতটা ঘৃণা করতেন দেখেন একদম সাহায্য বলছে আল্লাহ রসুল আরে আমরা মহরমের সিয়াম পালন করবো ঠিক আছে তা আমরা তো একটা পালন করি সরি আমরা তো সিয়াম পালন করি তো ওরা ওরা তো এই পালন করে আল্লাহ রসুল বলছে আচ্ছা ওরা একটা পালন করে ঠিক আছে যাও সামনে বছর থেকে দুটো পালন করবো রাগটা দেখেন একবার সঙ্গে সঙ্গে এই বাততেই চেঞ্জ করে দিলেন মনে নাই আদিষ্টটা বোঝেননি আমি সংক্ষেপে বললাম যে এসব আল্লাহ আল্লাহসুল ওটা তো একটা শিয়ম পালন করছে ঠিক আছে আমি যদি বেঁচে থাকি আগের মানুষ দুটো শিয়ম পালন করবো কেন বললেন ওদের বিরোধিতা করতে হবে আমাদেরকে এটা আমাদের ফিতলাপ অথচ আজকে ওদের অনুকরণ করছে আমাদের জাতি অনুকরণ করছে তারপরে এই দিনে কবরেও ও লাইটিং জানানো হচ্ছে বর্তমান সমাজে সময় বিভিন্ন আমরা আপনারা দেখেছেন কেউ জানি না বিভিন্ন জায়গায় কাজ করে শহরের দিকে কবরে লাইটিং জ্বালানো হয় এই সবে বরাত এত সারম্বে পালন করা হয় নাইট জালসার ব্যবস্থা করা হয় রমরম একটা বিশাল ব্যাপার করা হয় এই কবরের উপরে বাতি জ্বালানো এটা ইসলাম ধর্মের কোন রীতি রেওয়াজ নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচারের চেয়েও খারাপ একটা সিয়াম খুব কঠিন একটা জিনিস অথচ আল্লাহ রসুল বললেন একটা সিয়াম পালন করলে জান্নাত আপনার থেকে পাঁচশো বছরের দূরে চলে যায় এই জাহান্নাম আপনার থেকে পাঁচশো বছরের দূরে চলে যায় দেখি চারটি খানিক ব্যাপার আর এই সিয়ামের মাধ্যমে আপনাকে জাহার নামে যাওয়ার জন্য আপনি প্রস্তুত তারপরে এই রাত্রিবেলায় এই এই রাত্রিবেলায় ওই যে গোসল করা হয় গোসল করার পরে মাথাটা নাম যে সালাত আদায় করা হয় যত মানে ফোটা আপনার গা থেকে পড়বে পানি ততটা গুণ আল্লাহ ক্ষমা করে দেবে তো কি দরকার ছিল ভাই নামাজ পড়ার এত কষ্ট করার কি দরকার ছিল আমাদের আরে এক রাত্রিতে যদি সমস্ত গোনাই মাফ করতাম তাও তো একটা ব্যাপার ছিল কিন্তু এরকম সিস্টেম তো নাই অথচ এই লোকগুলাকে যখন বলা হয় লাইলাতুল তুল কদর পালন করো তো সাতাশের রাজান কনফার্ম আর নাই যদি বলি দশটা রাত্রি পালন করো এর আর পাবে না আরে পাঁচটাই তো পারে না তো দশটা দূরের কথা খেটে নিতে হবে অত সোজা নাই এমনি যদি ক্ষমা হয়ে যেত তো ভালোই হতো তাহলে এই শবে বরাত পালিত হয় তারপরে অন্যতম একটা হাস্যকর কথা সেটা হচ্ছে কি এই দিনে হালুয়া রুটি তৈরি হয় বাড়িতে বাড়িতে গরুদিন ভাই বলেছে এই দিনে হালুয়া রুটি তৈরি হয় তা হালুয়া রুটি এমন তৈরি করলো যে যদি একটু বুড়ো মানুষ হয় তো ও হালুয়া রুটি খেতে গেলে ওর দাঁত ভাঙবে ওর দাঁত ভাঙবে বলছে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল তো ব্যথা আমাদের আল্লাহ রসুলের দাঁত ভাঙলো তো ব্যথা যদি এতদিন পর আমাদের হয় আচ্ছা ঠিক আছে মেনে নিলাম ব্যথা না হয় আপনার হলো তা আল্লাহ রসুলের দাঁত ভাঙতে যে এখন আড়াই মাস সময় বুঝেননি মনে হয় যদি আজকে আল্লাহ রসুল্লার দাঁত ভেঙে গেল দিয়ে এবার সবে পোড়াতে আপনি খেতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে ঠিক আছে মেনে নিলাম এত ভালোবাসা দেখুন আপনার আছে কিন্তু আল্লাহ রসুলের দাঁত যে ভাঙছে মাসের তেরো চোদ্দ তারিখের দিকে তো এটা তো সাবান মাস এখনো রামাজন আছে আবার আছে তো আপনি আড়াই মাসের আগে আপনার দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহ রসুল দাঁত ভাঙবে এখনো ভাঙেনি আর আপনি বলছেন যে আল্লাহ রসুলের দাঁতের ব্যথা আমি খেতে পারি না কত বড় মানে যখনই আপনি কোনো ইবাদতকে বানাবেন সেটা হবে হাস্যকর কারণ আল্লাহ রসুল সমস্ত তরিকা সমস্ত পদ্ধতি দিয়ে গিয়েছেন এই জন্য সাহাবিরা এক্সট্রা কোনো আমল করতেন না যদিও হাদিসটা আমার মনে নেই কথাটা এখানে আপনার এইটুকু আল্লাহ রসুল সাহাবিদেরকে শিখেছিলেন যে এই দোয়াটা পড়লে তোমরা জান্নাতে যাবে একজন সাহাবি অনেক দূরে তার বাড়ি অনেক দিন পরে সে বলছে আল্লাহ রসুল আপনার শেখানোর দোয়াটা আমি প্রায়ই পড়ি তা আল্লাহ রসুল বলছি আলহামদুলিল্লাহ তো সাহাবি নাকি দোয়া পড়তে শুরু করলেন তো দুয়ার মধ্যে একটা জায়গায় ওই ব্যক্তি সাহাবিটা পরিবর্তন করেছিলেন যেখানে হবে নবী সেখানে করেছেন রসুল আচ্ছা আমাদের নবী তো নবী এবং রসুল ঠিক কিনা মর্যাদা আরো বেশি তাহলে উনি ভালোবেসে শুধু নবীর জায়গায় রসুল করেছেন তা আল্লাহ রসুল বলছে যে এই দোয়া তুমি যদি পড়ে জীবন পার করতে তো তোমার থাকার জায়গা হতো জাহান্ন যদি এটুকুকে বুঝে নিতাম আমরা এইটুকু যে একটা শব্দকে যদি ট্রান্সফার করার জন্য এই অবস্থা হয় তো হাদিসেই নাই সবে বরাত আর করে দিলাম যে শব্দটা ধার করেছে পার মানে ফার্সি থেকে থেকে ফার্সি ধার করা হয়েছে এটা যদি সৌদি আরবের লোককে জিজ্ঞাসা করা হয় যে বলেন তো সবে বরাত সম্পর্কে আপনাদের দু চার কথা তো বলবেদা সবে বরাত মাফি আলু হাদা এটা আবার কি বাক্য বরাত কি এটাই তো বুঝি না তাহলে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে বাড়িতে বাড়িতে আমাকে মনে হয় বেশ কিছু ফোন চলে গেছে অনেক হয়তো মুকুল এটা আসেই আরে ভালো সই তরিকার মানুষ দিন ইসলাম মেনে চলে সে বলছে যে মা রোজা থাকবে ভাই রোজা করা কি যাবে কিসের রোজা বলছে সবে ওরাতে রোজা আরে ছেলে বলছে যাবে না মা বলছে যাবে তো কোনো একটা বড় মালানার কথা শোনা তা আমরা তোর বড়ো মাওলানা না সাধারণ মানুষ কি করে বোঝাবো মানুষকে যেটা এটা নাই আবার কোনো কোনো মুক্তি তো আবার ঝামেলা করে যে এটা নাই কি করে বললেন তো যা নাই তা আবার পাবেন কোথা থেকে যা নাই তা আপনি পাবেন না তবে আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ সোমেন তালা রহমত ছাড়া যেমন জান্নাতে যাওয়া যাবে না তেমন নবীরা যেমন করে আল্লাহর উপরে ভরসা করেছে তেমন করে বলুন করুন নুয়াল্লাহি সাল্লামকে আল্লাহ কি বললেন তুমি নৌকা তৈরি করো আমি তোমাকে দেখছি নুয়াল্লাহি সাল্লামকে আল্লাহ বললেন ঘটার মাথার মধ্যে আসলো কথাটা আপনাকে বলে দিচ্ছি তো নুয়াল্লাহি সালাম যখন প্লাবন চলে আসলো এবার নূয়াল্লাহ সালাম কোথায় উঠলেন নৌকার উপরে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাকে নৌ বানাতে বলেছে তো এবার নৌকার উপরে বসলো এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল তাই না প্রচুর মানুষ মারা গেল নৌলাম বেঁচে গেলেন নৌকা যারা ছিল বেঁচে গেল এখন কি আপনার একটু প্রশ্ন হয় না যে নৌকার মাঝি ছিল ও দেখে তো প্লাবন হয় না ওরা তো নৌকা সম্পর্কে ধারণাও ছিল না তো মাঝি কে ছিল এখন যে রিমোটে গাড়িগুলো চলছে আপনার কি একটু খেয়াল হয় না যে আল্লাহ মাঝি ছিল নৌকা বুঝেননি আল্লাহ মাজিদ মানে আল্লাহকে নামিয়েন না আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ এভাবেই সাহায্য করে মাঝি ছাড়া হাল ছাড়া মানে আপনার আরও কিছু ছাড়া মেশিন ছাড়া আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছেন তো আল্লাহ আপনাকে যে বলল যে তুমি ভালো করে অজু করো অজু করে এবার দোয়াটা পড়ো তাহলে তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে গেল তো এত বেশি আপনার লাফানোর কি দরকার আপনি পারলে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেন তবে কথা এখানে এইটুকু আপনি ধরেন আমার এই কথা শুনে আজকে থেকে সিয়াম পালন করলেন এবার সিয়াম পালন করতে করতে পনেরো সতেরো ষোলো সতেরো করেন আপত্তি নেই কোনো আপত্তি নেই নফল সিয়াম ভেবে তবে শয়তান কিন্তু আপনাকে অসা দিবে ক্ষমতার এইটা যেন না হয় যে আজকে স্বামী ভারতে সিয়াম পালন করছে তার মানে আকিদাই গন্ডগোল হয়ে যাবে যদি মানে আপনি মেনে নিলেন মানে মেনে নেওয়া যেমন আমরা কোনো কথা বলতে গেলে একটা কথা বলে যেমন রাহুলের কয়েকদিন আগের একটা পোস্ট ও কি বললো যে মিজানুর রহমানের আজহারের একটা কথাও কোট করে বলছে যে এই কথাটা উনি সুন্দর বলেছেন এর অর্থ এই নয় যে আমি উনার বক্তৃতা সব মেনে নিয়েছি ভাষা বলছেন না মানে কেউ গান্ধীজি এমন একটা কথা বলেছে গান্ধীজি কি বলছে আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ হোয়েন আই গট মোহাম্মদ সহ আসলাম বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই রিড ইট থরালি অনেস্টলি টু দা ওয়ার্ল্ড দা বায়োগ্রাফি ওয়াজ এন ইউনিক অ্যান্ড আনপ্যারাল গান্ধীজি বলছেন যে আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি কিন্তু মোহাম্মদ সৌঁয়সলামের জীবন যখন আসলো আমার কাছে খুব মনোযোগ দিয়ে পড়লাম তারপরে দেখলাম এরকম এত সুন্দর ইউনিক এত সুন্দর ভালো জীবনী পৃথিবীতে আর কারুর থাকতে পারে না তা আমরা গান্ধীজিকে ধন্যবাদ জানাবো মাসা আল্লাহ সুন্দর কথা বলেছেন এর অর্থ কি গান্ধীজিকে মেনে নিলাম ওনার এই কথাটাকে মূল্যায়ন করলাম কথাটা ঠিক বলেছে তাই না তা আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে হবে আর আর আপনার প্রত্যেকটা পদে পদে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তাহলে তো আপনি সই হাদিস এবং কোরআনটাকে একটু যাচাই বাছাই করে সুন্দর করে পড়াশোনা করেন না হলে কোনো আলেমের দ্বারস্থ হয়ে তাকে জিজ্ঞাসা করুন তবে আপনার উপরে এটা আমার দায়িত্ব থাকলো আমাদের তরফ থেকে আমাদের মসজিদ কমিটির তরফ থেকে দায়িত্ব থাকলো আপনার মা বোন আপনার আত্মীয় যে যেখানে আছে কথাটা ফোন করে পৌঁছে দিবেন। যেভাবে পারেন কথাটাকে পৌঁছে দেন খবরদার সবে বরাতের কোনো শ্যাম নাই সবে বরাতের শ্যাম করলে এতগুলা জিনিস কি হবে জড়িয়ে আসলো অটোমেটিকলি এতগুলো আমি যদি বলি আমি গান্ধীজিকে মেনে নিলাম তার মানে সত্যাগ্রহ আন্দোলনকে মেনে নিলাম তাই না আমি যদি বলি যে গান্ধীজিকে মেনে নিলাম অহিংসাকে মেনে নিলাম এটা ব্যাপারটা তাই আসছে তার মানে আপনি যদি সবে বরাতের শ্যাম পালন করেন তার সাথে রিলেটেড যে আমল তাকেও আপনি কি করলেন সাপোর্ট করলেন এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে একথা সত্য তবে নির্দিষ্ট করে নিপসে সাবান যেটা মিডিল অব দ্য সাবান সাবানের মধ্যরাত্রি এখানে কোনো ইবাদত নাই আসেন আপনি মসজিদে আসেন ঈশা সালাত আদায় করেন বৃতির পড়েন খেয়ে ঘুমিয়ে যান যদি হাদিসটা আল্লাহর কাছে আমলযোগ্য হয় আল্লাহ যদি হাদিসটাকে গ্রহণ করেন তো আপনি আমি এমনি ক্ষমা পাবো কেন আমরা হিংসা রাখবো না দুই আমরা শির করবো না যদি আল্লাহ ক্ষমা করেন হারি যদি সহি হয় তাহলে আমরা ক্ষমা এমনি পাবো কিন্তু এক্সট্রা কোনো আমল যদি করতে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাবো আপনাকে মানুষ বলতে পারে যে কেন আমি তো রোজাই করছি খারাপ কিছু করছি কি এ কথা আপনাকে বলবে তার জন্য আপনাকে ছোট্ট একটা দলিল দিয়েছি আপনি তাকে বলবেন যে ফজরের সালাত আট টাকাত পড়বো সমস্যা আছে কি যে সে বলবে তা কি করে হয় আল্লাহ রসুল বলেছেন দুই টাকা তুই বলছো আট টাকাত পড়ছো আমিও যেরকম আপনিও সেরকম বুঝেননি আমার যেমন আট টাকা চলবে না আপনার তখন সবে বরাতের রোজা চলবে না তবে এটুকু আপনি চ্যালেঞ্জ দিতে পারেন পৃথিবীর কোনো কিতাবে সবে বরাত নামের কোনো কিছু নাই আরবিতে আরবি তো হয় না এটা আর এটার আরবি করতে গেলে আপনাকে করতে হবে কি লাইলাতুল তবে বলে একটা শব্দ আছে কোরআনুল করিমে বারাত এটা কোথায় পাবেন কোন সুরার আগে বিসমিল্লা নাই সুরা তৌবা নয় নম্বর সুরার এক নম্বর প্রথম আয়াতের প্রথম শব্দ প্রথম এই এই শব্দটা পাবেন বারাত আর এই বারাত মানে কি এই বারাত মানে হচ্ছে বিচ্ছিন্ন মানে যদি তাহলে তাহলে এটাকে মেনে নেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে যদি মনে করেন যে এটা দলিল অনেকে বারাত আছে এই মানেটা আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিচ্ছিন্ন হলো কাদের সম্পর্ক যারা মুশ্রিক যারা বেঈমান তার মানে কেউ যদি এটাকে বারাত মানে করে তাহলে ধরে নিতে হবে যে আল্লাহর আল্লাহ রসুলের সাথে তার সম্পর্ক কি হলো বিচ্ছিন্ন হলো বরং জড়লো না আল্লাহ আমাদের এই সবে বরাতের এই ফেতনা থেকে বাঁচাক সহেবুল্লা আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে ইমানে অসুস্থ যারা রয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে সবে রোজা না করা তৌফিক দাদা করো সহায়ব আল্লাহ মামিন এই মাসে বেশি সিয়াম পালন করা তৌফিকাদা করুক আল্লাহ আমিন আল্লাহ গো আজকে দিনী মুসলমান দিনী ভাইয়েরা দিনী বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত তাদের তারা এটা যদি তাদের প্রতি তোমার পরীক্ষা হয় পরীক্ষায় ধৈর্য ধারণ করা তৌফিকাদা করো আল্লাহ আমিন আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মুসলমানরা পদদলিত এটা যদি তোমার পরীক্ষা হয় আল্লাহ এই পরীক্ষার বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করো আল্লাহ মামিন আল্লাহ গো আজকে আমরা দলে 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 বিভক্ত হয়ে গিয়েছি হানাফি সাফি মালিকি মোতাজেলা খারেজাম কত রকমের দল হয়েছে যারা কালেমাহ শাহাদ রসুল্লাহ এটা পড়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি একই প্ল্যাটফর্মে আনার তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ গো আল্লাহ মাদ সাইদি এবং ডক্টর জাকির নায়ক বা এই ক্যাটাগরি যারা বিভিন্ন জায়গায় নিপীড়িত কেউ জেলবন্দি কেউ গৃহবন্দী কেউ বিভিন্ন জায়গায় বন্দী রয়েছে তারা যেন আবারও দাওয়াতি ফিল্ডে এসে সঠিকভাবে দিনের প্রচার করতে প্রসার করতে পারে তার জন্য তৌফিকাদা করো আল্লাহ মামিন আল্লাহ তুমি জানো পৃথিবীর কেউ জানুক না জানুক যে আমাদের মসজিদে কত বড় সমস্যা চলছে এই মসজিদে আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারি একটা আশার সাথে বলতে পারে যে মানুষ দিন ইসলাম শিখতে এখানে আসে এক একটা খুদ তাদের এক একটা চ্যাপ্টার এক একটা সাবজেক্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে কিন্তু এই মসজিদ আগামী দিনে হয়তো একটা এমন পর্যায়ে চলে যেতে চাইছে মানে এখান থেকে এটাকে ট্রান্সফার করলে প্রচুর কয়েক লক্ষ মানে এটা যদি দেড় লক্ষ হয় তিন লক্ষ চার লক্ষ টাকার ব্যাপার কারণ এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব না তবে আল্লাহ সুমনতা তুমি ফানি ফা কুন ইয়ফ কুনের মালিক তুমি কোন বললে সব কিছু হয়ে যায় আল্লাহ গো তুমি আমাদের সেই সুব্যবস্থা করে দাও যাতে করে মুসল্লিরা বসতে পারে আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে যারা আমরা এখনও হালাল রুজি গ্রহণ করছি না বা হালাল রুজি পাচ্ছি না তাদেরকে তুমি হালাল রুজি দিয়ে সম্পৃক্ততা দান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম তো